हेलो एवरीवन, वेलकम टू माय न्यू वीडियो। आज के वीडियोते देखाबो जे जे कोनो पोर्ट्रेट फोटो तुम्हारा लाइट रूम मोबाइल मध्य कीभावे तुम्हारा एडिट करते पारबे दा किछु स्टेप फलो करे आमी एडिटा करेछि एबं खुबी सहज पद्धतिते करेछि जाते सबाई करते पारो एटा। ता पुरो भिडियोटा तुम्हारा देखो एबं भिडियोटा भालो लागले अवश्यई भिडियोटाके लाइक करे देबे एबं चैनलटाके अवश्यई सबस्क्राइब करे देबे। चलो भिडियोटा शुरू करि। प्रथमे जेटा करब सेटा हलो মানে বেশি কিছু লাইটের অ্যাডজাস্টমেন্ট করব। প্রথমে এই লাইটে চলে এসেছি, দেখো এখানে হাইলাইট আছে, হাইলাইটটা কমিয়ে নেব একটু। এখানে মানে ফটোটাতে একটু হাইলাইট বেশি আছে, ওকে তাহলে হাইলাইট কমপ্লিট। আচ্ছা এরপরে শ্যাডো আছে, শ্যাডোটাকে একটু আমি বাড়িয়ে নেব। আচ্ছা তারপরে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেব যেহেতু ফটোটাতে কন্ট্রাস্ট একটু কম লাগছে আমার, একটু বাড়িয়ে নিলাম। ওকে হোয়াইট আছে, হোয়াইটটাকে নর্মাল রাখতে দেবো না, একটু মানে বাড়িয়েই নেব। আচ্ছা ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে একটু কমিয়ে নেব। ওকে মোটামুটি আমাদের লাইটের কালেকশন কমপ্লিট। একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে নিলাম, দেখো এবারে পারফেক্ট আছে। ওকে চলো, ওকে আমাদের বেসিক কালেকশন কমপ্লিট হয়ে গেল। বিফোর আফটার দেখো একটা চেঞ্জেস এসছে। আচ্ছা এরপরে আমরা করব কি, কালার কালেকশন করব। এখানে কালার অপশনে চলে যাব, দেখো এখানে ভাইব্রেন্স আছে, স্যাচুরেশন আছে, টিন্ট আছে, টেম্পারেচার আছে। আমরা এখানে প্রথমে কি করব, ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নিলাম এবং স্যাচুরেশনটাকে একটু ডাউন রাখব। ওকে আচ্ছা টিন্ট আছে, টিন্টটাকে একটু কমিয়ে নিলাম, একটু গ্রিন সাইড করে দিলাম এবং টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে নেব, খুবই অল্প অল্প অ্যাডজাস্টমেন্ট করে দেখব। এই যে এখন আমি কালার মিক্সটুলে চলে এসেছি, কালার মিক্সটুলে এসে দেখো প্রত্যেকটা কালারের হিউ, স্যাচুরেশন, লিউমিনেন্স আছে, তো এগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। রেড কালার সেভাবে নেই, রেডটা কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে প্রথমে আমরা দেখি গ্রিন আর ইয়েলোটা আছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করব। দেখো গ্রিন স্যাচুরেশনটাকে একটু ডাউন করে দেবো এবং হিউটাকেও একটু অ্যাডজাস্ট করব। এবং এই যে ইয়েলো কালারটা, ইয়েলো কালারেও একটু অ্যাডজাস্ট করে নেব। এটা মানে প্রত্যেকটা ফটো অনুযায়ী, মানে যেমন ফটো থাকবে সেই অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নেবে, যেমন কালার টোন দিতে চাও। দেখো এখানে ব্লুতে চলে এসেছি, যেহেতু টি শার্টের কালারটা ব্লু আছে তাই একটু স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নেব। আচ্ছা এরপরে চলে এসেছি দেখো অরেঞ্জ টোনে, অরেঞ্জ টোনের ফেসের কালারটা যেহেতু অরেঞ্জ আছে আমাদের, মানে অরেঞ্জটা আমরা অ্যাডজাস্ট করলে ফেস কালারটাকেও চেঞ্জ হয়, তাই এখানে লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে নেব, একটু ব্রাইট করে নেব যাতে ফেসটা একটু ব্রাইট লাগে এবং স্যাচুরেশনটাকে অল্প একটু বাড়িয়ে নেব। মোটামুটি আমাদের হয়ে গেছে, একটুখানি আমি গ্রিনটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে ডান। আচ্ছা দেখো বিফোর আফটার। আচ্ছা আমরা আরেকবার কালারে চলে আসবো, এই যে কালার গ্রেড এখানে টুল আছে, এখান থেকে আমরা কালার গ্রেডটা করব। তো এখানে দেখো শ্যাডো, হাইলাইট, মিড টোন আছে, আমি হাইলাইটটাকে একটু ব্লু করে দেব, মানে হাইলাইট টোনটাকে একটু ব্লুইশ রাখবো, এখান থেকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। দেখো দেখো হাইলাইট টোন অনেকটা ব্লুইশ লাগছে। আচ্ছা তারপরে আছে শ্যাডো, শ্যাডোটাকে একটু একটু গ্রিন টোন দেবো,
মানে প্রপার গ্রিন ঠিক ভালো লাগছে না, মোটামুটি অরেঞ্জ গ্রিন টাইপের একটা টোন দেব। ওকে চলো ডান করে দিলাম, মোটামুটি কমপ্লিট এখানে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো এফেক্টে চলে যাবো। এফেক্ট টুলে এসে দেখো প্রথমেই আছে টেক্সচার, তারপরে ক্ল্যারিটি আছে। তা পোর্ট্রেটে আমরা একটা ট্রিক্স বলে দিই নতুন, এখানে দেখো পোর্ট্রেট ফটোতে এই ফেসটাকে একটু স্মুথ করার জন্য এই যে ক্ল্যারিটি আছে, ক্ল্যারিটিটাকে একটু কমিয়ে নেব। কমিয়ে নিলে দেখো ফেসটা একটু মানে স্মুথ লাগবে। দেখো এইরকম ছিল, একটু কমিয়ে নিলে দেখো একটা একটা স্মুথ একটা এফেক্ট চলে আসবে, পোর্ট্রেটের ক্ষেত্রে এটা ভালো লাগে। ওকে এখন আমি ক্ল্যারিটিটাকে কমিয়ে নিয়েছি এবং টেক্সচারটাকে একটু বাড়িয়ে দেবো টেক্সচার। ওকে আচ্ছা, এরপরে ভিগনেট আছে, ভিগনেটটাকেও একটু কমিয়ে নেব। তারপরে মিড পয়েন্ট আছে, ফেদার আছে, এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব। চলো কমপ্লিট। আচ্ছা এরপরে আমরা এখানে শার্পনেস আছে, শার্পনেসটাকে একটু বাড়িয়ে নেব। ওকে চলো মোটামুটি আমাদের হয়ে গেছে। আচ্ছা এরপর আমরা দেখো আবার লাইটে চলে এসেছি, লাইটে এসে একটুখানি ব্ল্যাকটাকে একটু কমিয়ে নেব এবং শ্যাডোটাকে একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা এরপরে কার্ভ অপশন আছে, কার্ভ অপশনে চলে যাব। কার্ভে গিয়ে আমরা একটু একটু ফেডেড একটা ডার্ক টোন দেবো, ডার্ক ঠিক না একটু ফেডেড সিনেম্যাটিক টোন দেবো। এটা আমি মানে যে ফটোটা বা পোর্ট্রেটে দিলে বেশ ভালো লাগে, যে কোনো ফটোতে আমার এটা ভালো লাগে, তাই আমি এটা ইউজ করি, তোমরা এটা ইউজ নাও করতে পারো। দেখো একটা একটা ফেডেড টাইপের টোন এসছে। ওকে আমাদের এডিটিং কমপ্লিট। দেখো বিফোর আমাদের এরকমটা ছিল এবং আফটার দেখো এরকম হলো। তা যদি আমার এই এডিটিংটা এবং মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।